আমি পাপিয়া, আমি বসে আছি বাদুতে। সকলের মনে একটা প্রশ্ন আছে যে ধর্ম আর আধ্যাত্মিকতার তফাৎ কি? অনেকে বলেন না আমি আধ্যাত্মিক, কেউ বলেন আমি ধার্মিক। তো এই প্রশ্নটা সকলের মধ্যে, আমরা নিজেদের মতো করে একটা উত্তর বানিয়ে নিয়েছি। তো এবার ভগবানের মুখ থেকে আমরা শুনবো যে আধ্যাত্মিকতা আর ধর্মের মধ্যে তফাৎ। ভগবান এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে দুটো প্রশ্ন সকলের জন্য আপনার কাছে। আমি পাপিয়া, আমি বসে আছি বাদুতে, খুব সুন্দর একটা শুধু পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। তো এখানে সকলের মনে একটা প্রশ্ন আছে যে ধর্ম আর আধ্যাত্মিকতার তফাৎ কি? অনেকে বলেন না আমি আধ্যাত্মিক, কেউ বলেন আমি ধার্মিক। তো এই প্রশ্নটা সকলের মধ্যে, আমরা নিজেদের মতো করে একটা উত্তর বানিয়ে নিয়েছি। তো এবার ভগবানের মুখ থেকে আমরা শুনব যে আধ্যাত্মিকতা আর ধর্মের মধ্যে তফাৎ। আধ্যাত্মিকতা আর ধর্মের মধ্যে তফাৎ হচ্ছে, ধর্ম হচ্ছে কতগুলি কার্যকারণ, কতগুলি কাজ, মানে যাতে সুস্থভাবে থাকা যায়, সুস্থ মনে থাকা যায়, তার নাম হচ্ছে ধর্ম। যেটা আচরণ দিয়ে আমরা বুঝি, নানা রকম ধর্মীয় আচরণ করা যায়, কিন্তু আধ্যাত্মিকতা তা নয়। আধ্যাত্মিকতা এক সত্যের উপর দাঁড়ানো এবং সেই সত্যটাকে জানার নাম হচ্ছে আধ্যাত্মিকতা। যেটা তার মানে সত্যমেব জয়তে, শুধু সত্যের সত্যের জয়, আর অনৃত যেটা মিথ্যা সেটার জয় হয় না। ধর্ম আচরণ চলছে, তার মানে ধর্মেতে অনেক ডগমাস থাকে, অনেক রিচুয়ালস থাকে, যেটা আধ্যাত্মিকতায় না থাকলেও চলে, থাকবে না। আরেকটা আমাদের প্রশ্ন আছে যে আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে এই শাস্ত্র বা ধর্ম বা আধ্যাত্মিকতাকে আমরা জড়িয়ে নিয়ে চলতে পারি এই জীবনে চলার পথে। যেটা সবচেয়ে বড় প্রয়োজন, জ্ঞান অর্জন করা, এমন একটা জ্ঞান অর্জন করা যে জ্ঞান লাভ করলে মানুষ নিজের উপর নিজে দাঁড়াতে পারে, নিজের উপর নিজে স্থিত হতে পারে। সেই জন্যই এটাকে জ্ঞান বলেছে, ব্রহ্ম জ্ঞান বলা হয়েছে, এরপর আর কিছু নেই, এই বলা হয়েছে, এই জন্যই বলা হয়েছে। আর দৈনন্দিন জীবনে চলার পথে প্রথমে প্রত্যেককে জানতে হবে যে দৈনন্দিন জীবন বলতে কি বোঝায়। রোজকার জীবন বলতে কি বোঝায়? খাওয়া পড়া, চলা ফেরা, কিন্তু এটা তো কোনো নির্দিষ্ট ব্যাকরণ নেই কোথাও, যে এইভাবে চলতে হবে, এভাবে চলতে হবে না, কোনো ব্যাকরণ নেই। যে যেভাবে চলছে সেভাবে চলছে, সে তাকে সেভাবে চলতে দেওয়া হচ্ছে সমাজে। কখনো কখনো সমাজ ব্যবস্থার মধ্যে বিক্ষোভ দেখা যায়, যখন এ ওকে চলতে দিতে চায় না তখন বিক্ষোভ দেখা যায়, কিন্তু আধ্যাত্মিকতা কিন্তু এইসব বিক্ষোভ মানে না। আধ্যাত্মিকতা একটা সত্যের চরম নির্ঘোষ বলে, নির্ঘোষ ঘোষণা করে যে তুমি নিজেকে জানো, তুমি নিজেকে জানো তুমি কেন। আমরা জানি আমরা জন্মেছি, আমরা জানি আমরা বড় হচ্ছি, আমরা জানি আমরা মরে যাব। এই তিনটেই যে জানা আমাদের, এই তিনটে জানাই যে মিথ্যার উপরে দাঁড়ানো আছে, এই সত্যটাকে আমাদের জানতে হবে যে আমাদের জন্ম হয়নি, আমরা বেড়ে উঠছি না, আমাদের মৃত্যু হবে না। এই তিনটে সত্যের উপরে জানালেই বাদবাকি যে মিথ্যার উপরে, যেমন ভূতের গল্পটা বললাম, যেমন ভূত নেই কিন্তু ভূত দেখছি, তেমনি জগৎ সত্য নয় কিন্তু জগৎ সত্য দেখছি, এই ধারণার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং আমরা একটা সফল মানুষে পরিণত হতে পারবো, যে মানুষ জানবে যে তার জন্ম হয়নি, তার মৃত্যু হবে না। আমরা শুনলাম ভগবান বললেন আধ্যাত্মিকতার আসল আসল এসেন্স, আসল নিগুঢ় সত্য হচ্ছে আমরা আছি, আমরা নেই, আমরা এই টোটাল সিস্টেমের মধ্যে জড়িয়ে আছি, আমাদের জন্ম নেই, মৃত্যু নেই, আমরা একটা টোটাল সিস্টেম, সেই ব্রহ্মাণ্ডের সেই আসল যিনি, সেই চির অনুভব যাকে করা যায়, আমরা সকলের সঙ্গে জড়িয়ে আছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ পাপিয়া অধিকারী, আপনাকে ধন্যবাদ।